অনুমতি জটিলতার মধ্যেই ছাত্র সমাজের নবান্ন অভিযান, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে নবান্ন অভিমুখে যাওয়ার প্রস্তুতি। উত্তেজনার আশঙ্কা রয়েছে, ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযানের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ, তারপরেও প্রস্তুতিতে খামতি রাখছে না কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় মঙ্গলবার 6000 পুলিশ কর্মী মোতায়েন থাকছে, 26 জন ডিসি পদমর্যাদার আধিকারিক থাকছেন। হাওড়া যাওয়ার পথে কমবেশি 19টি জায়গায় ব্যারিকেড করে রাখছে পুলিশ। আর এই মুহূর্তে নবান্নের সামনের ছবিটা একটু দেখার চেষ্টা করবো, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে নবান্নের সামনে? এমনিতেই নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে থাকা নবান্নের চত্বর বা নবান্নের সামনের এই এলাকা আজকে এই মুহূর্তে বেনজির নিরাপত্তার ঘেরাটোপে চলে গেছে। এটা বোধহয় মুখে বলার অপেক্ষা রাখে না, বরঞ্চ সরাসরি ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া ভালো যে নবান্নের যে মূল প্রবেশপথ, সেই প্রবেশপথের সামনের এই মুহূর্তে ছবি। এই ছবিতে সার সার শুধুমাত্র পুলিশ, তার মধ্যে রয়েছে কমব্যাট ফোর্স, তার মধ্যে রয়েছে র্যাফ, তার মধ্যে রয়েছে সাধারণ পুলিশ, এবং তার সঙ্গে রয়েছেন পদস্থ পুলিশ আধিকারিকরা। হাওড়ার নগরপাল তিনি নিজে কিছুক্ষণ আগে এই নবান্নের সামনের এলাকা, নবান্ন সেন্ট্রাল বাস টার্মিনাস সহ বিস্তীর্ণ এলাকা, তার যে নিরাপত্তা ব্যবস্থা তা নিজে সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং তার দেওয়া নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে ফোর্স রেডি হচ্ছে। যদিও মূল যে অভিযান তার যে সময়, এখনও পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় রয়েছে, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 8:30। মূল অভিযান বেলা 1টায় জমায়েত এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতে শুরু করবে সকাল 10টার পর। অতএব হাতে এখনও পর্যন্ত বেশ খানিকটা সময় রয়েছে, তা সত্ত্বেও অনেকটা আগে থেকে নিরাপত্তা নিশ্চিদ্র বলয় এই মুহূর্তে তৈরি হয়েছে। শুধু নবান্নের সামনে নয়, দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু, সেখানে প্রবেশের বা অ্যাপ্রোচের সমস্ত রাস্তা সব মিলিয়ে এই গোটা এলাকাটা এই মুহূর্তে কার্যত কর্ডন করে রেখেছে পুলিশ। গোটা এলাকাটাই চলে গেছে পুলিশের দখলে এবং এই মুহূর্তে নবান্ন চত্বর তো দূরের কথা, এমনকি এই চত্বরের 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের রেডিয়াসের মধ্যেও কোনো মিছিল, কোনো জমায়েত, এটা হওয়া কার্যত অসম্ভব। এই সংখ্যক ফোর্স এখানে মোতায়েন, তা সত্ত্বেও আমরা যেটা অতীতে দেখেছি সেটা হচ্ছে একেবারে গেরিলা কায়দায় বিক্ষিপ্তভাবে কোনো আলাদা সমাবেশ না করে কিছু কিছু আন্দোলনকারী তারা নবান্নের গেট পর্যন্ত চলে আসেন এবং তারা সেখান থেকে গেট টপকে নবান্ন ঢোকার চেষ্টা করেছেন। অতীতে এই ছবিও একাধিকবার, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের যে নবান্ন অভিযান রয়েছে সেখানে ধরা পড়েছে, যাতে আজকে সেই ঘটনারও কোনো পুনরাবৃত্তি না হয় সেটাও এনশিওর করার জন্য এখানে একই সঙ্গে পুরুষ এবং মহিলা কমব্যাট বাহিনী তাদেরকেও মোতায়েন রাখা হয়েছে। র্যাফের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, র্যাফের ক্ষেত্রেও পর্যাপ্ত সংখ্যক মহিলা র্যাফ কর্মী তাদেরকে রাখা হয়েছে, কারণ ছাত্র সমাজ এই নামটা দিয়ে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে যেহেতু কোনো রাজনৈতিক নেতাকে আসতে বারণ করা হয়েছে, অতএব কারা আসবেন, কোথায় কোথায় জমায়েত হবে, কোন কোন রুট ধরে তারা আসবেন এবং তাদের মধ্যে পুরুষ মহিলার সংখ্যা ঠিক কতটা থাকতে চলেছে, এই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত না থাকায় পুরুষ এবং মহিলা উভয় বাহিনী এই মুহূর্তে নবান্নের সামনে একেবারে কোমর বেঁধে প্রস্তুত। শুভদীপ, সঙ্গে থাকো অয়ন। আপনাদের যে ছবিটা এই মুহূর্তে অয়ন তুলে ধরছে নবান্নের সামনে, অর্থাৎ রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনের ছবিটা, নবান্ন অভিযান কর্মসূচি আর ছাত্র সমাজের ডাকে। আর এই নবান্ন অভিযান কর্মসূচিতে মিছিল, বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল কোনোভাবেই যাতে নবান্নের কাছাকাছি এলাকায় পৌঁছতে না পারে সেই জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। নবান্নের একেবারে সামনের ছবিটা তুলে ধরছে অয়ন, যেখানে একেবারে পুলিশে ছয়লাপ এই মুহূর্তে। বেশ কিছুটা সময় এখনও বাকি আছে, কিন্তু কোথাও কোনো ফাঁক রাখতে চাইছে না এখনই পুলিশ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড তো রয়েছে, এর পাশাপাশি রয়েছে পুলিশের কড়া নজরদারি, সাধারণ নজরদারি পুলিশ, রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন বিভিন্ন জায়গাতে। হাওড়া যাওয়ার পথে কম বেশি 19টি জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। গোলমাল বা অশান্তির আশঙ্কা করছে পুলিশ প্রশাসন, যে কথা গতকালই সাংবাদিক বৈঠক করে পুলিশ জানিয়েছে, এবং সেই জায়গা থেকেই কোনোভাবেই যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেটা আটকানোর সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে।
নবান্ন চত্বরের সামনে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, এবং সেই সঙ্গে সঙ্গে নবান্ন সংলগ্ন বিভিন্ন অঞ্চলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই মুহূর্তে নবান্ন চত্বরের ছবি, গতকাল রাতেও কিন্তু নবান্ন চত্বর একই রকম নিরাপত্তার মোড়কে ছিল, অর্থাৎ গতকাল রাত থেকেই নবান্নকে একেবারে কার্যত মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। আর সেই ছবিও ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়, দেখাবো আপনাদের। নবান্ন অভিযানের আগে শহরের বিভিন্ন জায়গা পুলিশের তরফ থেকে গার্ডওয়াল দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে যেমন আমরা আছি মন্দির তলাতে, পাশাপাশি শুধু এই মন্দির তলা না, সাঁতরাগাছিয়া, হাওড়া, শিয়ালদা বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু পুলিশের তরফ থেকে গার্ডওয়াল দেওয়া হচ্ছে। কোথাও বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে রাস্তা খুঁড়ে, পাশাপাশি এই যে লোহার যে গার্ডওয়ালগুলো আছে সেই গার্ডওয়ালও কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই গার্ডওয়াল কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ঝালাই করে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এইভাবে কিন্তু বলা যেতে পারে শহরের বিভিন্ন রাস্তায় এইভাবে কিন্তু গার্ডওয়াল দেওয়া হচ্ছে, যাতে কোনোরকমভাবে যারা নবান্ন অভিযান কালকে করতে আসবে, কোনোরকমভাবে যারা নবান্নে না পৌঁছাতে পারে, তার জন্য পুলিশের তরফ থেকে তৎপর। এবং এইভাবে বলা যেতে পারে রাত্রে বিভিন্ন রাস্তা বন্ধ করে এইভাবে গার্ডওয়াল দেওয়া হচ্ছে, এবং যারা এই সমস্ত রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে তাদেরকে পুলিশের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে এই রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে তারা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এবং রাস্তার বিভিন্ন জায়গা বলা যেতে পারে, সেটা শিয়ালদা হোক, সাঁতরাগাছিয়া হোক, হাওড়া হোক বা এই মন্দির তলা, সেখানে কিন্তু বলা যেতে পারে পুলিশের তরফ থেকে এইভাবে রাত্রে রাস্তা খুঁড়ে বাঁশ দিয়ে যেমন ব্যারিকেড করা হচ্ছে, পাশাপাশি লোহার গার্ডওয়াল দিয়ে সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, এবং ঝালাই পর্যন্ত করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা। এবং পুলিশের তরফ থেকে বলা যেতে পারে সারা রাত ধরে বলা যেতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে এই আন্দোলনকারীরা যাতে নবান্ন পর্যন্ত না পৌঁছাতে পারে। ক্যামেরা প্রশান্তর সাথে প্রসেনজিৎ সর্দার, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।